ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه على رسول الله اما بعد بيديني ভরা আজকে আপনাদের সামনে সবরাত সম্পর্কে আলোচনা করবে ইনশা আল্লাহ রব্বালের নিকট তৌফিক কামনা করি অমা তৌফিক যুগ যুগ ধরে ধর্মের নাম দিয়ে যত নবদিন আবিষ্কার হয়েছে প্রত্যেকের পিছনে কোনো না কোনো আলিমের হাত রয়েছে যে ওলামাই কেরাম সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলিসালাম উম্মতের জন্য ভয় করেছেন তিনি বলছেন ইন্নামা আফ আলাল উম্মতি আইম মদাল্লিন আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার প্রথপষ্ট আলেমদের জন্য যারা বিনা পুঁজির ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ধর্মের নাম দিয়ে নতুন দিন আবিষ্কার করবে আর সেগুলোকে সমাজে বাস্তবায়ন করার জন্য ইস্টাবলিশ করার জন্য তারা কোরআন এবং সুন্না থেকে কিছু দৈলাদিল্লার অপব্যাখ্যা করবে তার সাথে যোগ করবে অনেক নতুন মতাদর্শ তার যারই ফলশ্রুতিতে বাংলাদেশের মধ্যে একটি দিন ফালিত হয় যার নাম হচ্ছে সববার এই শব্দটি পার্সি শব্দ যদি ইসলামিক কোনো ইবাদাতের বিষয় হতো যেমন ইসলামের সলাত একটি ইবাদাত করানি কারিমে বারবার আল্লাহ সলাতের কথা বলেছেন সিয়াম একটি ইবাদাত করানি কারিম বারবার আল্লাহ সিয়ামের কথা বলেছেন যদি সবাবার দিনটি কোরআন এবং সুন্নায় থাকত তাহলে অবশ্যই সেটি আরবি হতো এটি ফার্সি একটি ভাষা বুঝতেই পারছেন এটা কতটুকু যৌক্তিক এটা কতটুকু শরিয়াত প্রিয় দিনবার যদি আমরা বলি এটাকে আরবিতে আমরা করে দেখি তাহলে কি হয় তাহলে এটার অর্থ দাঁড়ায় ভাগ্য রজনের রাত যদি ভাগ্য রজনের রাত হয় তাহলে সেটা হবে রমজান মাস সেটি কোনো সাবান মাস নয় এক্ষেত্রে বাংলাদেশের কতিফ ওলামাই কারাম মসজিদের মিম্বার থেকে মিথ্যে কথা বলে কোরআন আর আয়াত দিয়ে কোন আয়াতটি ফিশ করে আপনাদের সামনে পেশ করি এবং আসলে কোরআন আমাদেরকে এ সম্পর্কে কি তথ্য দেয় সে সম্পর্কে আমরা বলবো ইনশাআ আল্লাহ সুরা দোকানের মধ্যে প্রথম আয়াত আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি ওহাকে অবতীর্ণ করেছি তথা আল কোরআনকে আল্লা অবতীর্ণ করেছেন লাইলত মোবারকা এই মোবারকময় রাতকে তারা বানিয়েছে লাইলাত সাবান অর্থাৎ অর্ধ সাবানের রাত প্রিয় দিন এই আয়াতের ক্ষেত্রে আমরা একটু অগ্রগামী হওয়ার চেষ্টা করবো আল কোরআন ইউফাসের বাদ হু বাদ কোরআন হচ্ছে এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা তে এই সম্পর্কে জানার জন্য আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা দেখব সুরা কাদারের প্রথম এত আল্লাহ কি বলছেন আল্লাহ বলছে উহাকে আমি অবশ্যই অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে এখন বলতে পারেন লাইলাতুল কদর যেটি সেটি লাইলাতুল মোবারকা তাহলে সেটি রমজান মাস নয় সেটি সাবানের মাস কিছুক্ষণের জন্য আপনার কথাটিকে আমি ধরে নিলাম কিন্তু এটা স্পষ্ট হোক কি দিয়ে তাও আমরা রাসুল যখন এখতলাফ বা মতনক্য দেখা দিবে তখন আল্লাহ উং রাসুলের দিকে ফিরে আসবো আল্লাহ নিজে সমাধান দিয়েছেন এ কোরআন হু শব্দ যে কোরআন আর এই কোরআনকে আল্লাহ রমজান মাস নাজিল করেছেন সে সম্পর্কে তিনি বলছেন সুরা বাকার একশো পঁচাশি নাম্বায়তে শাহর রমাদানি উং দিলাফিল কোরআন হুদাল্লিনাসমিনাল হুদা অল রমজান এমন একটি মাস যে মাসা আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন হুদাল্লিনাস মানুষের হেদায়তের জন্য হুদা অল ফরকান এটি হচ্ছে ফরকান আল ফারেক বাইনাল বাতিল সত্য মিথ্যার মাফকাটি এই কোরআনকে এই কোরআন কি আমাদেরকে বলছে না যে সওয়ারাত নামক দিনটি আসলে ইসলামী শরিয়তের সাথে কোনো সম্পর্ক নেই প্রিয় দিন এ সম্পর্কে আমরা দেখব প্রখ্যাত মুফসির এবং মুজাদ্দেদ ইবন কাসির রহমাহুল্লার মত তফসির ইবন কাসির তিনি বলছেন ইন্না আংজাল না হু উহাকে অবতীর্ণ করা হয়েছে আল কিতাবুল মবিন সুস্পষ্ট কিতাব আল্লেদ হুয়াল কোরআন সেটা হচ্ছে কোরআন আল মোবার কদার আর বরকতময় যে রাতের কথা সুরা দোকানে বলেছেন সেটা মূলত লাইলাতুল কদার রাত তাহলে কোরআন এবং সুন্নাকে সালাফে সলেনদের দৃষ্টিতে দেখতে গেলে বোঝা যাচ্ছে সেটি সব নয় বরং সবে কদর অর্থাৎ রমজান মাসের শেষ দশকে বেজর কোন একটি রাত প্রদিনবার উপরোক্ত আলোচনা উপরোক্ত বিষয় থেকে এই আলোচনা থেকে স্পষ্ট হল যে লাইলেতর কদর আর লাইলেতল মোবারকা একই বিষয় যেমন লবণ এবং নুনের পার্থক্য বাবা সন্তানকে টাকা দিল বাবা আমার জন্য এক কেজি লবণ নিয়ে আসবে পনেরো টাকা দিল মার কাছে যখন গেল মা দশ টাকা দিয়ে বলল আমার জন্য এক কেজি নুন নিয়ে আসবে বাড়িতে ওই সন্তানটানে যখন লবণ এবং নুন নিয়ে এসেছে খুলে দেখল একই জিনিস এক ব্লেবার এক তাহলে এই ছেলেটা ভোকামী করলো সঠিক করল ঠিক তেমনি যারা লাইলাতল কদরকে লাইলাল লাইলাতল মোবারাক নাম দিয়ে সেটাকে রমজান থেকে সাবানে নিয়ে গেছে তারা মূলত এই দিনটার উপরে জুলুম করেছে মজলুম একটি দিন হচ্ছে লাইলাতল কদর সেই দিনে মানুষ কোনো ইবাদত করে না কিভাবে হজুররা বাড়িতে ছুটে যাবে আর কেউ মানুষ মসজিদকে ত্যাগ করবে সে চিন্তা ভাবনায় থাকে পক্ষন্তরে যেই দিন আল্লাহ নির্ধারণ করেনি সেই দিন সারা রাত সেই দিন এবং সেই রাতে কঠিন মেহনত করে যেই মেহনতের ফলাফল জিরু বলে বিবেচিত হবে প্রিয় প্রিয়দিন এক্ষেত্রে ভিন্ন মতের কিছু আলেম রয়েছে তার মধ্যে একজন হচ্ছে একরামা তিনি এই রাতকে বলেছেন এই রাতে নাকি কোরআন নাজির হয়েছে এবং বেশ কিছু দলের আদিল্লাহ তারা নিয়ে আসার চেষ্টা করেছে সেগুলা শরিয়তের দৃষ্টিভঙ্গিতে বা আসলাবদের থেকে কি প্রমাণিত আমরা একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ এক্ষেত্রে প্রথম যে হাদিসটি সেই হাদিসটি আমরা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ প্রথম হাদিসটি হচ্ছে আলী থেকে বর্ণিত তিনি বলেন দিনে তোমরা রোজা রাখো রাত্রে তোমরা সলাৎ পড়ো এই সম্পর্কে এই হাদিসকে মুফাস্রগণ জাল বলেছে কেননা এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছে ইবনে আবি সুব্রাহ যে হাদিস তৈরি করতো নবী সাল্লাহ আলাইসালাম নাম দিয়ে মিথ্যে রচনা করত আর আপনারা জানেন মিথ্যে যে ব্যক্তি রচনা করে তার স্থানকে সে জাহান নামে করে নেয় মানকেদা আলাইয়া মতিদেন ফালাইয়া নাম যে ব্যক্তি ধর্মের নাম দিয়ে মিথ্যে কথা বলে তার ঠিকানাকে সে জাহান নামে করে নেয় বুঝতে পারছেন মিথ্যে কথা বললে স্থান জাহান নামে আর মিথ্যে হাদিসরা আমল করলে কোথায় যাবেন দুই নম্বর হাদিস সালাতে আলফিয়াহ অর্থাৎ এক হাজার রাকাত সলাত এই সলাতের মধ্যে প্রথম রাকাতে সুরাফ আহারের সাথে সুরা এখ্লাস বার করে পড়া এই সম্পর্কে ইবনুল জাওজি বলছে এই হাদিসটা হচ্ছে ভিত্তিহীন মিথ্যে কথা ইবনুল জাওজি প্রসিদ্ধ একজন আলে আপনারা জানেন যারা হাদিস বিশারত তারা বুঝবেন তিন নম্বর বারো রাকাত সলা ক্ষেত্রে একটি হাদিস রয়েছে এই হাদিসটাকে ইবনুল জওয়াজি এবং ইমাম সৈদ রাহেমাহুল্লাহ আল আল আলী কিতাবে হাদিসটাকে বৃত্তিহীন বলেছেন ইবনুল কাইয়ম এই হাদিসটাকে বৃত্তিহীন বলেছেন সম্মানিত দিনী চার নম্বর বিষয় যেটি বলবো ইমাম তিরমিজি একটি অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম তিরমিজি অনুচ্ছেদটি রচনা করেছেন সেটা হচ্ছে লাইলতুল শাহবান এই রাত সম্পর্কে তিনি কিছু হাদিস নিয়েছেন এবং তিনি বলছেন অকাল আল বোখারি বখারি বলতেছেন এগুলা সবগুলো দুর্বল হাদিস এখন কেউ কেউ বলতে পারেন দুর্বল হাদিস মানার জন্য ইমাম আহম্মদ এবং ইমাম নবী রহেমাহুল্লাহ মত দিয়েছেন সেটা তো আমরা মানতে পারি পিরবাই শরীয়ত কখনো দুর্বল নাই এবং তারা যে দুর্বল হাদিস মানতে বলেছেন আপনাকে এবং আম্মাকে সেটি হচ্ছে সামান্য দুর্বলতা যার পক্ষে সই হাদিস রয়েছে কিন্তু আমরা দেখতে পাই না এমন কোন সহি হাদিস আছে যে এগুলার সমর্থন করে ইমাম সৈয়তি এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার কিতাব জামিউল জওয়ামি। কিতাবের বারো হাজার আটশো ত্রিশ নম্বর হাদিস নিয়ে এসেছে হাদিসটাকে নিয়ে তিনি আলোচনা পর্যালোচনা করে বলছেন এই হাদিসটি মরসাল হাদিস এখন কথা হচ্ছে বাংলাদেশের কতিফ ওলামায় কারণ বিশেষ করে যারা সন্নি নিজেদেরকে দাবি করে তারা বিভিন্ন সময় আলবানি রহেমাল্লাহর একটি হাদিসকে নিয়ে আসে যে হাদিসটি আলবানী রহমল্লাহ সহি বলেছেন হাদিসের মধ্যে স্পেশালি কোনো আমলের কথা নেই সেই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বলছেন আল্লাহ সুহানা দুনিয়ার সংশ্লিষ্ট আসমান অবতীর্ণ হন এবং ইয়া গফিরুল ইজামিয়া আসমানের নিচে যত মানুষ রয়েছে জমিনের উপরে প্রত্যেক কাল্লা ক্ষমা করে দেন ইল্লালিন মোশেক যারা রয়েছে যারা শিরিক করে এবং যারা হিংসুক রয়েছে তাদেরকে ব্যতীত সকল কাল্লা ক্ষমা করে দেন তাহলে স্পেশালি দুটি কাজের কথা এসেছে শিরক মুক্ত থাকবেন এবং হিংসা থেকে মুক্ত থাকবেন তাহলে আপনি ক্ষমার যোগ্য বলে বিবেচিত হবেন প্রিয় দিনবার এখন কথা হচ্ছে আমরা তাহলে কোনোকে আমল করব না প্রিয় ভাই যে আমলটি রাসুল্লাহ সালিয়ালাম থেকে সুস্পষ্টভাবে দৌলাদিল্লার মাধ্যমে প্রমাণিত নয় যে আমলটি সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নয় সেই আমল যতই সোয়াবের দোয়াই আমাদের ওলামাই কেরাম দেখ বা ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় যারা একদিনের মধ্যে কয়েকবার রাসুলের জন্মদিন পালন করতে চায় ইন্টারন্যাশনাল সুন্নতকে ছেড়ে দিয়ে ন্যাশনাল সূন্নত দৌড়তে চায় যেখানে যেরকম হুজুর পেয়েছে সেখানে সূন্যত সেরকম সূন্যত তৈরি করেছে সেখানে সেরকম লেবাজ ধারণ করেছে সে আমল করতে চায় অবশ্যই সেটি শরীয়তকে কলুষিত করা হব। এবং এবং নিজেদের অনার্থক শ্রম দেওয়া হবে আর এই সম্পর্কে আল্লাহ রহমান তাল্লাহ বলছে সুরাক একশো তিন সাল নাম্বার কুল হাল্লু নাবি বিল আকসারিনা আমালা আপনি তাদেরকে বলে দিন যারা দুনিয়াবি জীবনে আমল করে আমল করে ক্লান্ত হয়ে গেছে অহম ইহা সবু না আন্না তারা হিসেব করে যে তারা খুব ভালো আমল করে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন তবে আমরা এটা করতে হয় রাসুল্লাহ সাল্লু রমজান ছাড়া অন্য কোনো মাসে এত পরিশ্রম করতেন না যত পরিশ্রম তিনি সাবণ মাসে করতেন আমরা শুধু নির্দিষ্ট একটি দিন না করে আমরা বরং এই মাসে বেশি বেশি রোজা রাখবো মাঝামাঝারে লাইলাত কেয়াম করব তাহলে আল্লাহ সব হান আউতালগে আমরা সফল কামে হতে পারবো আমিন আকৌলকাউলি রহিম আসসালামু আলাইকুম